হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনার আমার সবার পছন্দের জায়গা, সেটা হচ্ছে আমার রঙিন কলোনি। অনেকদিন হচ্ছে আমার রঙিন কলোনির আপডেট কোনো জানানো হচ্ছে না, বা আমি নিজেও চেক করতেছি না। আসলে হালির যে বাচ্চাগুলো দেখলাম, ছোট ছোট কিছু কিছু ডিম পাচ্ছিল, সেই ডিমগুলো থেকে কি আসলে বাচ্চাগুলো ফুটে বের হয়েছে? আসলে কি অবস্থা কলোনিটার? এটা কিন্তু আমার যেমন কৌতূহল, আমি নানান ব্যস্ততার কারণে আমার এই কলোনিতে চেক করা হচ্ছে না। তো সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আমি নিজেও দেখব। আর আমি যে সবসময় বলি যে আমার এই ভালোবাসার জিনিসগুলো আপনাদেরকেও দিছি, আপনাদেরও পাখি, আপনারাও খবর নেবেন। অনেকে আবার মজা করে বলে, ভাই আমাদের যদি পাখি হয় তাহলে দুই চারটা গিফট করে। ভাই আসলে ভালোবাসার জিনিস কেউ কাউকে কি গিফট করে? আপনারা এমনভাবে গিফট চান, আসলে আমারও খারাপ লাগে আপনাদেরকে গিফট না করার করতে পারার জন্য। যাই হোক, বাই দ্য ওয়ে মজা করে বলি, আর আমি ভালোবাসার পাখি আপনাদেরকে অধিকার দিছি, আমার ভালোবাসার পাখিগুলো আপনাদের, আপনারা খবর নেবেন কি অবস্থা। কেউ তো কোনোদিন খবর নিল না যে শাকিল ভাই আপনার পাখিগুলোর কি অবস্থা, আপনি রঙিন কলোনি অনেকদিন হচ্ছে ভিডিও দিচ্ছেন না। সো এইভাবে বলবেন তাহলেই না বুঝবো যে এগুলো আমার না আপনাদেরও পাখি। যাই হোক, চলেন এখন আমি নিয়ে যাই আমার হচ্ছে রঙিন কলোনির দিকে যাচ্ছি। রঙিন কলোনির কি অবস্থা? আলহামদুলিল্লাহ, রঙিন কলোনির সবচেয়ে ভালো লাগে এই জিনিসটা যে এই সময় একদম দেখেন এই দুপুর টাইপে রোদ আসে পড়তেছে পুরো পাখির ঘরে, আর পাখিগুলোর রুম কলোনিতে যখন সোজাসুজিভাবে রোদ আসে তখন কিন্তু অনেক সুন্দর, একদম পাখিগুলো চার্জ হয়ে যায় যত ঠান্ডা পড়ুক রাতের দিকে। অলমোস্ট ঠান্ডা শেষ, এখন গরমের দিকে, গরম পড়া শুরু হয়ে গেছে। তো চলেন আমি আসলে আপনাদেরকে কলোনিতে নিয়ে যাই। মাশাল্লাহ, এটাই হচ্ছে আমার রঙিন কলোনি। আর তার সাথে আপনাদেরকে বলতে চাই, আজকে হচ্ছে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। আজকের এই কলোনিতে ঢোকার পরে আমার যে সবচেয়ে ভালো লাগে যে জিনিসটা, সেটা হচ্ছে দেখেন আমি যে এদের কলোনিতে আসছি, পাখিগুলো সবাই বুঝতে পারছে যে তাদের যে অনার সে এই কলোনিতে ঢুকছে। দেখেন সবাই চুপচাপ একটা জিনিস দেখতেছে, মানে কে জানি আসছে, এরকম একটা ফিল হয় না, নতুন কেউ আসছে এরকম একটা ফিল হয়। দেখেন কারোর মধ্যে কিন্তু ভয় কাজ করতেছে না। আর আরেকটা কথা বলতে চাই আপনাদেরকে, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হন তো অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে অবশ্যই ফলোয়ার বাটনটা অন করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনগুলো চালু করে রাখবেন। মাশাল্লাহ একটা বাচ্চা দেখতে পাচ্ছি, দেখেন এটা কিন্তু বাচ্চা, কেবল ওরা শিখছে, বের হয়েছে। এটা হচ্ছে প্রথমের দিকের যে বাচ্চা দেখছিলেন আপনারা, আজকে এর আগের কয়েকটা ভিডিওর আগে দেখছিলেন যে বাচ্চাগুলো ছোট ছোট ছিল, সেই বাচ্চাই এখন উড়ে বের হচ্ছে। এই বাচ্চাটা এখনও সেলফিড হয়নি, সেলফিড হতে আরও কিছুদিন লাগবে। মাশাল্লাহ এত সুন্দর লাগতেছে দেখেন দৃশ্যটা, পুরো সারিবদ্ধ হয়ে আর কি পাখিগুলো আছে, দেখেন খুব ভাল লাগতেছে। আর আরেকটা জিনিস আপনারা দেখছেন আমার এই কলোনিতে, আমার এই কলোনিটার নাম শুধু শুধু রঙিন কলোনি রাখিনি, হাড়ির জন্য নয়। দেখেন পাখিগুলো কিন্তু বিভিন্ন রঙের, বিভিন্ন কালারের, কারোর সাথে কারো মিল নাই মাশাল্লাহ। এই জন্য কিন্তু এই কলোনি থেকে আমি বিভিন্ন কালারের বাচ্চাও পেয়ে থাকি, আপনারা দেখেন যখন কালেক্ট করি। তো মোটামুটি এর আগের যে ভিডিওটা দিয়েছিলাম আপনাদের রঙিন কলোনিতে, তখন দেখাইছিলাম কেবল ডিম থেকে বাচ্চা ফুটছে, ছোট ছোট ছিল, বা বাচ্চাগুলো কি অবস্থা। তো মাশাল্লাহ প্রথম হাড়িটাতে ফাঁকা, দ্বিতীয় হাড়িতে কি অবস্থা দেখি, মাশাল্লাহ এখানে চারটা বাচ্চা হয়েছে এবং চারটা বাচ্চায় মাশাল্লাহ অনেক হেলদি এবং কিউটের ডাব্বা, দেখে ভাল লাগতেছে। যেমন এর মাটা কিউটের ডাব্বা, এর বাচ্চাগুলোও কিন্তু অনেক সুন্দর দেখে কালার আসবে আমি মনে করি। তার মধ্যে আবার একটা দেখতে পাচ্ছি রেড আই হয়েছে, হ্যাঁ একটা না দুইটা রেড আই আসছে বাজিগর। তো তারপরে কি অবস্থা, মাশাল্লাহ একটা দুইটা তিনটা চারটা, ভিতরে হয়তো বা একটা থাকতেও পারে, এমন পাঁচটা বাচ্চা ফুটছে এবং দেখতেও খুব ভালো লাগতেছে, লুকিং নাইস, অনেক সুন্দর। এটাতে নাই, আসলে প্রতিটা হাড়িতে বাচ্চা থাকবে এমন কোনো কথা নাই, কারণ একটা পাখির জন্য দুটা করে হাড়ি দেওয়া আছে, এক্সট্রা হাড়ি দিয়েছে। মাশাল্লাহ এখানে দুইটা বাচ্চা, একটা পাখির জন্য দুটা করে হাড়ি দেওয়া আছে, মানে প্রতিটা পাখির জন্য, এক জোড়ার জন্য দুইটা করে হাড়ি দেওয়া হয়েছে, প্রতিটা পাখির জন্য আপনার হচ্ছে একটা করে হাড়ি দেওয়া আছে এখানে। মাশাল্লাহ একটা দুইটা তিনটা, তিনটা বাচ্চা, তার মধ্যে একটা বাচ্চা বড় হয়ে আসছে,
খুব ভালো লাগতেছে। যারা আসলে দ্বিতীয়বারের মতন নিতে চাচ্ছেন, আগেরবারের যেগুলো ছিল সেগুলো তো দিয়ে দিছি, দ্বিতীয়বারের মতন যারা বুকিং দিচ্ছেন তারাও পাবেন, যারা কিনতে চান তারাও এখন ইনশাল্লাহ যোগাযোগ করবেন। এখন এখনই যোগাযোগ করলাম, মাশাল্লাহ এটাতে তিনটা না চারটা ডিম দিছে। আর কলোনির ব্যাপারটা আপনাদেরকে আমি আগেও বলছি, এখনও বলতেছি যে এখানে একরকম হচ্ছে একটা গোলচক্রর মতন চলে, একদিকে ডিম ফুটবে, একদিকে বাচ্চা ফুটবে, একদিকে আবার নতুন করে ডিম দিবে, কারণ এখানে কোনো শিডিউল, এক শিডিউল ওয়েস চলবে না, এটা কলোনির ক্ষেত্রে হয়। এই জন্যই তো কলোনিটা সবসময় সেন্সিটিভে দেখতে হয়, কারণ হচ্ছে যে কোনো সময় মারা যায়। মাশাল্লাহ এখানে দুইটা বাচ্চা এবং বাচ্চা দুটো অনেক হেলদি। তো যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে কলোনিতে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়। মাশাল্লাহ যে যেমন দেখেন, এইটাতে কেবল ডিম পারছে, পাঁচটা ডিম পারছে, পাঁচটা ডিমই জমছে দেখে বোঝা যাচ্ছে। আবার আরেকটাতে দেখেন বাচ্চা বড় হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু কলোনিতে সিস্টেম ওয়েস চলতে থাকে। মাশাল্লাহ এটাতে ছয়টা বাচ্চা ফুটছে এবং একটা ডিম এখনও আছে, আশা করি ডিমটাও ফুটবে। তো খুব ভালো লাগতেছে আমি যে হাড়িতে বাচ্চাগুলো ছোট দেখছিলাম বা বাচ্চা কেবল ফুটবে এরকম, মাশাল্লাহ এটা তো ডিম নিয়ে বসে আছে, সে বাচ্চাগুলো ফুলফিল সব ফুটে গেছে, বড় হয়ে গেছে, এটা দেখে খুব ভালো লাগতেছে। দোয়া করবেন যেন এই বাচ্চাগুলো আরও বড় হয়ে আসে বা বাচ্চা যেদিন সংগ্রহ। মাশাল্লাহ এটা তো একটা দুইটা তিনটা আইনও ভিতরে আরও একটা আছে কি না, তো যেদিন বাচ্চাগুলো ইনশাল্লাহ আবার ফ্লাইং করে উড়ে বের হবে আর আমি সংগ্রহ করব আপনাদেরকে সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব, তখন আসলে আমার খুব ভালো লাগা কাজ করবে। মাশাল্লাহ একটা দুইটা তিনটা, এই যে দেখেন আপনাদেরকে যেটা বলছিলাম, দেখেন তিনটা বাচ্চা, তিনটা মিউটেশনের, তিনটা কালারের, এটাই হচ্ছে আমার রঙিন কলোনির মূল রহস্য এবং ভালো লাগা, এই জন্যই কিন্তু এটাকে নাম রাখা আমার রঙিন কলোনি। মাশাল্লাহ এটা তো দুইটা বাচ্চা আর একটা ডিম, দুইটা না সরি তিনটা বাচ্চা, এবং মাগুলো দেখেন কত কেয়ারিং হয়, বাবাগুলো বাইরে বের হয়ে গেলেও মাগুলো কিন্তু ওদের বাচ্চাকে নিয়েই থাকে কন্টিনিউ, ও হাড়ি থেকে বেরিয়েই হয় না। আর আরেকটা কথা আপনাদেরকে না বললেই হয় না আমার, যে ভিডিওতে আপনার যদি কোনো রকমের মনে হয়, আমি তো মানুষ মাত্রিক, মাশাল্লাহ এখানে অনেকগুলো ডিম কিন্তু এই ডিমের কোনো দামই নাই, কিছুদিন আগে আপনারা দেখছিলেন ঘুঘু ফিন্স যেরকম কোনো কিছুর দাম নাই, ঠিক এই বাজিগর পাখিরও কিন্তু এই ডিমগুলো কোনো দাম নাই, কারণ এগুলো হচ্ছে অটো ডিম। আর এই অটো ডিম নিয়ে, সব পাখির অটো ডিম নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসব। তো যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, আপনারা আমার যদি ভিডিওতে কোনো কারণে মনে হয় যে আমি ভুলভাল কিছু বলতেছি বা ভুলভাল ইনফরমেশন দিচ্ছি, অবশ্যই আপনাকে আমাকে ঠিক করে দিবেন, কারণ মানুষ মাত্রই তো ভুল হতেই পারে, এবং সুন্দরভাবে বুঝায় বলবেন যাতে আমারও শুনতে ভালো লাগে। মাশাল্লাহ এখানেও দুইটা বাচ্চা, দুইটা না সরি তিনটা, ভিতরে আরও একটা আছে। তো এইভাবে আপনারা আমাকে সংশোধন করে দিবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। আর যারা আমাকে সংশোধন করে দিবেন তারা আবার আমার যদি পজিটিভ কোনো দিক দেখতে পারেন বা কোনো ভিডিও দেখে ভালো লাগে, তারা অবশ্যই বলবেন যে না ভাই আপনার ভিডিওটা অনেক সুন্দর। মাশাল্লাহ এখানে একটা বাচ্চা, কিন্তু খুবই খারাপ খবর, দেখেন এখানে কতগুলো বাচ্চা মারা গেছে, মারা যেয়ে শুকায় গেছে, একটা দুইটা। এখন আপনারা আমাকে বলতে পারেন যে ভাইয়া বাচ্চা মরে শুকে গেছে তারপর আপনি পরিষ্কার করে দিতে পারেন নি, আসলে মাশাল্লাহ এখানে একটা বাচ্চা ওইভাবে আসলে ওয়ে হয়নি, যার কারণে এটা হয়নি। তো তারপরও এটা উচিত ছিল আমাকে, আর আমিও কলোনিতে আসতাম, মাশাল্লাহ এখানে চারটা ডিম, কিন্তু গন্ধ পাইনি, গন্ধ পাইলে না চেক করতাম যে আসলে কোনো হাড়িতে বাচ্চা মারা গেছে কি না, কোনো কিছু হয়েছে কি না। আর এই কয়েকদিন আমি খুব ব্যস্ততার কারণে, কিন্তু দেখেন কতদিন পরে আমি আপনাদেরকে আমার রঙিন কলোনির ভিডিও দেখাচ্ছি আর কি, এখানে চেক করা হয়নি। আসলে আমি একটা মানুষ এত কিছু কন্ট্রোল করি, আবার নিজের জন্য মাশাল্লাহ এখানে ছটা ডিম, আবার আপনাদের জন্য প্রতিদিন কোথায় যায় না যাক আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি, কারণ আমি জানি আমার এই ভিডিওগুলো অনেকে রিফ্রেশমেন্টের কারণ হয়ে থাকে, অনেকের ভালো লাগার কারণ থাকে, খুশির কারণ হয়। সো এমনও শুনি, এটা আমার সবচেয়ে বড় রিভিউ আমার জন্য, আমি মনে করি যে অনেকে আমাকে বলে যে ভাই আমাদের একটা পাখিও নাই কিন্তু আপনার ভিডিও আমি প্রতিদিন দেখি, এটা আমার সবচেয়ে বড় প্রাপ্তি। তো তাদের জন্য চেষ্টা করি প্রতিদিনই ভিডিও দেওয়ার। মাশাল্লাহ এখানে তো একটা দুইটা তিনটা বাচ্চা, মোটামুটি আমার এই কলোনিতে এ টু জেড বাচ্চা চেক করা শেষ, এই বাচ্চা কটা এবার হবে। মাশাল্লাহ দেখেন আপনারা কত সুন্দরভাবে এরা বসে বসে আছে। তো এতক্ষণ আমি জানি না আপনাদের আসলে কি ভুলভাল কিছু বললাম কি না, আর যদি মনে হয় ভিডিওটা আপনাদের খুবই খুবই ভালো লাগছে তাহলে ভিডিওটা অবশ্যই নিজ দায়িত্বে আপনারা শেয়ার করে দিবেন।
আর বললামই তো, যদি ভালো লাগে কমেন্ট করবেন, ভুল হলে ভুল ধরে দিবেন। দেখেন, আপনাদেরকে আর একটা জিনিস দেখাই, এতক্ষণ থেকে চেক করলাম কিন্তু দেখেন এরা যেরকম সেই রকমই আছে। এরা জানে যে এরা হচ্ছে আমার অনার, আর যাই হোক এর মধ্যে কোনো ভয় কাজ করবে না। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি অনেকগুলো হাড়িতে দেখলাম বাচ্চা বড় হয়ে গেছে, কেউ কেউ ডিম নিয়ে আসে। সত্যি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এবং ঘামিয়ে কিন্তু আমি শেষ, মোটামুটি গরম পড়ে গেছে, বোঝা যাচ্ছে আমি ঘামতেছি মনে গরম পড়ে গেছে। তো এখন ইনশাআল্লাহ সামনের দিনে অনেকে বলতেছে যে ঠান্ডা থেকে যে গরমে আসতেছে, সেই সময় আমরা পাখিকে কীভাবে টেক কেয়ার করবো, তো এইগুলোর উপর ইনশাআল্লাহ খুব দ্রুত ভিডিও পাবলিশ করবো আপনাদের কাছে, আপনারা দেখতে পারবেন। কারণ আমি নিজেও আমার পাখির জন্য, গরমের জন্য আমি যে টেক কেয়ারগুলো শুরু করবো সেগুলো আপনাদেরকে ইনশাআল্লাহ শেয়ার করার চেষ্টা করবো। আর আলহামদুলিল্লাহ আমার রঙিন কলোনিতে মোটামুটি প্রায় 80% হাড়িতে ডিমের থেকে বাচ্চা ফোটা শেষ, এবং বাচ্চা বড়ো হয়ে গেছে অনেক হাড়িতে দেখলাম। তাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন আমার জন্য, আমার পাখিগুলো যেন ভালো থাকে, আর আমিও দোয়া করবো আপনাদের জন্য এবং আপনাদের পাখিগুলোর জন্য যেন ইনশাআল্লাহ ওরাও ভালো থাকে। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।